আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজভাবে কিভাবে আপনারা কামিজ কাটিং করবেন। তো অনেকেই আছে পাতার মেজারমেন্টটা জানেন না, এই যে এখানে যে আমাদের পাতাটা দেওয়া হয় সেটা জানেন না যে কতটা দিলে ভালো হবে, আর্মুলের মেজারমেন্ট, বগলের ওই মেজারমেন্ট কতটা দিলে ভালো হবে, শোল্ডারের মেজারমেন্টটা কতটা দিলে ভালো হবে, সঠিক মেজারমেন্ট হবে সেটা জানেন না। তো নতুনদের জন্য আমি আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো আমি করেছি কি, এটা থ্রি পিসের জামা, যেহেতু সেহেতু হাতাগুলোকে আলাদা করে নিয়েছি, পিছনের পাড়টাকে আলাদা করে নিয়েছি, সামনের পাড়টাকে আলাদা করে নিয়ে ভাঁজ ভাঁজ করে কিন্তু আমি রেখে দিয়েছি। তো আপনাদের কাপড়গুলো যদি কোসকানো হয় তাহলে কিন্তু চাইলে আপনারা আয়রন করে ভাঁজ করে সুন্দর করে সমান করে নিয়ে নিতে পারেন, কারণ কাটিং করার আগে যদি আমাদের কাপড়টা ভাঁজ হয়ে থাকে তাহলে কিন্তু কাটিং করার পর, জামা তৈরি করার পর মেজারমেন্টটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, একটু কম বা বেশি হতে পারে। তাই জন্য আমি বলবো আপনারা অবশ্যই কাপড়টাকে ভাঁজ সেরে সুন্দর করে সমান করে নেবেন। এটা আপনাদের বেসিক আইডিয়াটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, অনেকেই জানেন আমি জানি, তারপরও বলে দিলাম যে যাতে আপনাদের সুবিধা হয়। তো এটাকে আমি এভাবে করে রেখে দিচ্ছি, দেখুন, তার উপর আমরা এটাকে এভাবে করে রেখে দিব। তো আমি কিন্তু এটাকে উপর করে রেখে দিলাম, এক দুই তিন চার, চারপর হলে কাপড় হয়ে গেল আমাদের এখানে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে, একটু ভালো করে দেখুন, সেটা হচ্ছে এই যে এটা আমাদের সামনের পাটের পাড়টা এখানে কাজ করা আছে, এটা যেহেতু আমাদের সেলাই করার দরকার নাই, সেই তো আমাদের পিছনের যে একটা অংশ আছে সেটাকেও আপনারা চাইলে প্রথমে সেলাই করে নিয়ে তারপরে কাটিং করতে পারেন, বা আপনারা কিন্তু এখান থেকে বেশি করে কাপড় রাখবেন যাতে সেলাই করার পর ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী হয়ে যায়। ওকে, কারণ অনেক সময় হয় কি, পিছনের পাড়টা ছোট হয়, সামনের পাড়টা কিন্তু বড় হয়। তাই জন্য আমি বলবো আপনারা অবশ্যই পিছনের পাড়টা একটু হলেও মানে বড় রাখবেন, হয়তো বা ওটার সমানই রাখবেন। তো চলুন এখন আমরা মেজারমেন্টটা ড্রয়িং করে নিই। তো আমাদের এখানে তো গলাটা, মানে সামনের পাটের যে গলাটা সেটা কিন্তু করাই রয়েছে, এবার আমরা পিছনের পাটেরটা এভাবে করে করতে হবে। দেখুন হলো এখানে, এবার আমরা এখানকার শোল্ডারের মেজারমেন্টটা নিয়ে নিব। তো আমি এখানে তিন ইঞ্চিতে দিয়ে নিচ্ছি, দেখুন, এবং আর্মুলের মেজারমেন্টটা আমি নেব 6 ইঞ্চি। তো এবার আমরা এটাকে একটা ড্রয়িং করে দেব, দেখুন। এবার আমরা এখান থেকে ধরে, এই যে দেখুন 9.5, 9 দুগুণ 18, 18 দুগুণ 36। তো 9.5 আমি নিলাম, 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব, এই যে এখান থেকে দিব হচ্ছে 13 ইঞ্চি। ওকে, 13 ইঞ্চি দেওয়ার পর আমরা এখানকার মেজারমেন্টটা নিয়ে নিব, দেখুন 9.5 এখানেও নিয়ে নিব। এবার আমরা এই মেজারমেন্ট থেকে একটু রাউন্ডের মতো করে এখানে জয়েন্ট করে দেবো, তাহলে হবে কি, বডির সঙ্গে কিন্তু আমাদের সুন্দর একটা শেপ চলে আসবে। তো মোটামুটি আমাদের এটুকু ড্রয়িং হয়েছে, এবার আমরা নিচের অংশটা করে নেব। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, এখন কিন্তু এইদিকে কোনো কাজ নাই সহজে। এবার আমরা এখানকার মেজারমেন্টটা নিব। তো এখানকার মেজারমেন্ট আমরা যতটা নিব সেটা হচ্ছে 12 ইঞ্চিতে নিব, এবং এখান থেকে এটার সঙ্গে একটা মিলে দেব এটাকে। তারপরে আমরা পরিমাণ মতো 1 ইঞ্চি 1 স্কেল পর্যন্ত এটাকে আমরা করে নিতে পারি, মানে কাপড়টা আপনারা 1 স্কেল পর্যন্ত যদি করে নেন তাহলে আপনারা মোড়াতে একদম পারফেক্টভাবে কাপড়টা থাকবে। তো চলুন এবার আমরা এটাকে কাটিং করে নিব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কাটিং করে নেব, পরবর্তীতে আমরা কিন্তু এই গলাটা জয়েন করে নেব। ওকে, তো চলুন আমরা এটাকে কাটিং করে নিই। তো আপনারা এখানে কিন্তু ইন্ডিকেটরটা আগে করে নিয়ে নিতে পারেন, তাতে করে আপনাদেরই সুবিধা হবে।
এখানে একটু মোটা, যার কারণে কাটিং করতে একটু সমস্যা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটাকে একটা একটা করেও কাটিং করতে পারেন, সে তো সেটাও কোনো প্রবলেম হবে না। তো আমি দুইটাকে একসঙ্গে কাটলাম। কেচিটা অবশ্য আমি চেঞ্জ করে নিয়েছি, এই কেচিতে কাটলাম আমি। একটু দেখিয়ে দিই এখন। তো কাটিং করার পরে কিন্তু আমাদের জামাটার কাপড়টা অনেক সুন্দর হয়ে গেল, তাই না? তো যাই হোক, এবার আমরা পিছনের পাটটা ড্রয়িং করে নিব। তো চলুন, আমি পিছনের গলাটা সাধারণত একটু বড়ই দিয়ে থাকি, তা আমি এখানে 5.5 ইঞ্চি দিচ্ছি, বেশি একটা বড় না। এবং এখানে তো আমরা 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, দেখুন। দেন আমরা এটাকে রাউন্ড শেপ দিয়ে একটা গোল গলা তৈরি করে দিলাম, ড্রয়িং করে নিলাম। এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো এই যে আমরা কাপড়টা মানে হাতাটা যে আরমোলের ওখানে যে কাটিংটা করলাম, এই কাপড় থেকেই কিন্তু আমরা গলার পটিটা উঠিয়ে নিতে পারবো। তো এই কাপড়টা একদমই আপনারা ফেলবেন না, দেখুন এখান থেকে আমরা কিন্তু গলার পটিটা উঠিয়ে নিতে পারবো। তাহলে আপনারা এখান থেকে যদি পিছনে ফিতাও দেন, সে তো ফিতাও কিন্তু আপনারা এই সাইডের কাপড় থেকেই তুলে নিতে পারবেন। ওকে, তো হয়ে গেল আমাদের গলার পটিটা করে নেওয়া, এই তো। এবার আমরা হাতাটা কাটিং করে নিব। তো হাতার এখানে আমি দুইটা, দেখুন এই যে একটা এবং এই যে একটা, তো দুইটা হাতে আমি একসঙ্গে এভাবে করে ভাঁজ করে নিয়েছি। এবার আমরা এটার মেজারমেন্টটা দেখবো কতটা আছে। তো 21 আছে, আমি এতটা লং হাতা নিব না, আমি 18 হাতা নিব। তো আমি 19 হাতা কাটিং করে নিচ্ছি, 19-এর কাপড় কাটিং করে নিচ্ছি, যাতে আমাদের সেলাই করার পরে 18 টিকে যায়। তো এখান থেকে আমরা বেসিক্যালি দেখুন, এটা কিন্তু আমাদের খোলা পাট, ওকে, এই যে খোলা পাট, আর এটা আমাদের বন্ধ পাট। তো খোলা পাট থেকে আমাদের এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় মাইনাস করে নিতে হবে, এবং এখান থেকে একটা এভাবে করে ড্রয়িং করে নেবেন এভাবে। তো আর এখানে আপনারা যে মাপটা রাখবেন সে মাপটা রেখে দেন, বাকিটা কিন্তু সেলাই করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি, যেহেতু আমরা কাটিংটা করে নেব, এটাকে এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি, দেখুন। এবং এক্সট্রা কাপড়টা রেখে দেন আমরা এখানে ড্রয়িং করে নিলাম। এবার আমরা এটাকেও কাটিং করে দিব। এই কেচিগুলো দিয়ে কাটিং করার সময় একটু শব্দ হয়ে থাকে, কিন্তু কেচিগুলো কিন্তু অনেকটা ভালো, মোটা কাপড়ও কিন্তু এটা দিয়ে কাটা যায়। এই যে এখানে যদি আমরা একটু ইন্ডিকেট দিয়ে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের আর ফিতা ধরতে হবে না। তো হয়ে গেল আমাদের হাতা, তো আমাদের কামিজটা কাটিং করা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। তো সবাই অনেক 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 ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।